চোখের বালি। কি করছে বিহারী? কখন ডেকে এসেছি, এখনো আসার সময় হলো না। রাগ করিসনি বাবা, পূজোর কাজ কর্মে ব্যস্ত ছিল। এই তো এই মাত্র মেজে বউকে গেল গাড়িতে তুলে দিতে। যখন তখন আমি আমার ইচ্ছে মর্জি মতামত সব জোর করে তোমার ঘরে চাপিয়ে দিই, কিন্তু এটা তো অন্যায়। মহিন্দা, মহিন্দা একটু স্পষ্ট করে বলো তো। কি আর বলি বলো তো, এই তো তুমি দিব্যি ছাড়া হাত পা জীবন কাটাচ্ছিলে। না ছিল মায়ার বাঁধন, না ছিল কোনো পিছুটান, দেশের কাজে নিজেকে উৎসর্গ করেছিলে। এত বড় দেশ, এত অসংখ্য মানুষ, ওরাই তো তোমার আসল সংসার, তোমার আপনজন। আর আমি আমি স্বার্থপরের মতো তোমার এই ক্ষুদ্র সংসারের চাঁতাকলে বেঁধে দিতে চাইলাম। মহিন্দা, আমি কখন বললু যে তুমি আমাকে জাঁতা করলে? না না না, তুমি কখনো বলোনি বিহারি। আমি জানি, আমি জানি আমি তোমার উপর অনেক জুলুম করেছি এবং সেটা ঠিক নয়। আমি এটাও জানি যে তুমি তোমার মহিন্দাকে বড্ড ভালোবাসো, স্নেহ করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, সেই জন্যই তুমি মুখ খুলে কোনোদিন আপত্তি জানাওনি। কিন্তু তাই বলে এই বিষয়ে? মহিন্দা, তুমি ভুল করছো। এত বড় সিদ্ধান্ত, শুধু একটা জীবন নয় দুটো জীবন, তার সঙ্গে এতগুলো জীবনে ভালো মন্দ জড়িয়েছে যার সাথে, সেই সিদ্ধান্ত আমি কেবল তোমার অনুরোধ বা ঝোঁকের মাথায় নিই। বিহারী, আমি বিয়েটা করব না বলে তোমায় বিয়ে করতে জোর করেছিলাম, সেটা সেটা ভেবে আমার মনে গ্লানি হচ্ছে। আমি বুঝতে পারছি যে এটা অন্যায়, এটা ঠিক নয়। মহিন্দা, বিহারি, আমি আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে সংসার, বিয়ে এসব এসব তোমার মানায় না। তোমরা সাধু সন্ত মানুষ, তোমাদের অনেক বড় আদর্শ, আমাদের মতো ক্ষুদ্র সাংসারিক মানুষের মতো তোমাদের তো হলে চলে না। আমরা যা পারি তোমরাও তো তা পারবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা আমি করব। এই বিয়েটা এই বিয়ে নিয়ে আমি করব। তাছাড়া একজনকে নিজের জীবনে শুধু নিয়েলেই তো আর হলো না, তার সুখ স্বাচ্ছন্দ্য, শখ আহ্লাদ, বায়না আবদার, এসবের খেয়ালও তো রাখতে হবে। তোমার তো নিজেরই কোনো চালচুলনি, ভোজনং যত্র তত্রং শয়নং হট্ট মন্দিরে, তুমি কী বা দিতে পারবে ওকে? কিন্তু ও যদি এবাড়িতে আসে তাহলে সব সুখ স্বাচ্ছন্দ্য পাবে, ও সব ইচ্ছে পূরণ হবে, ও সব শখ আহ্লাদ। আমি বুঝতে পেরেছি মহিন্দা। তাছাড়া তুমি আমার অনুরোধেই বা কেন শুধু শুধু নিজের পায়ে শেকল পড়তে যাবে বলো বিহারী? আর বলতে হবে না মহিন্দা, তুমি ঠিক যেমনটি চাইছ ঠিক তেমনটি হবে। কি কল্পনাতে কথা মা গো মা, আমার তো মুখ দিয়ে কথা সরছে না। দেখো গিন্নি, তোমার স্বামী এই অমরেন্দ্র মুখুজ্জে অধীর প্রতীক্ষায় রয়েছে, এত গৌরচন্দ্রিকা না করে আসল ঘটনাটা কি ঘটেছে বলবে কি? চল নেই, তুলো নেই, ওই একেবারে বাউন্ডুলে ভূত আটকানা বেহারি, তার বেয়ে নিয়ে এ সংসারে যা দিকটা হচ্ছে না সেসব জানলে আপনি একেবারে ভিড়মি খেয়ে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, ও দিদি ঠিকই বলেছে, কেন মনে হচ্ছে গ্রামে জোয়ারে বেহারির বে এখানে। ও মা, এ আপনি কি কথা বলছেন?
এইটাই তো বেহারির সংসার, তার নিজের বাড়ি। এখানে তার মা রয়েছে, তার কাকিমা রয়েছে, ভাই রয়েছে, আমি রয়েছি, তার মামা বাবু। শুনো, বলে একটা কথা বলে দিস, মুখে আমি একেবারে নূর আসালে দেব তোর। ও যে কথা আমি আপনাকে বলছিলাম, আপনি তো কোনো খবরই রাখেননি, এই ভিটেতে বেহারির বে হচ্ছে। দেখছি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি বলে বাড়াবাড়ি, বাড়িতে একেবারে মোচ্চো মোচ্চো মোচ্চো। বউ ভাতে নাকি তল্লাটে লোক কবজি ডুবিয়ে খাবে, ভোজ খাবে তারা। আর বড় গিন্নি একেবারে সোনা দানা কাপড় চোপড় সব নিজে কিনবেন। শুধু কি তাই, তার জন্য মহিন সাতমহলা বাড়ি দেখছে, বের পর সেখানে বেয়ারি বউ নিয়ে থাকবে। এসব হচ্ছেটা কি? তিনি নিজের বন্ধির সাথে মহিনের বিয়ে দিতে পারেননি তো কি হয়েছে? এভাবে খাল কেটে টাকা পয়সা সব ওইদিকে বইয়ে দেবার মতলব তেনার, এও আমি বুঝি না। না, এ তো হতে দেওয়া চলবে না, একটা উপায় ঠাউরাতে হবে। আচ্ছা দিদি, বলছিলাম যে ওই জামাইবাবুর পূর্বপুরুষরা নাকি ওই বংশের সম্মান রাখবার জন্য পায়রা ওড়াতেন, তারপর বেড়ালের বেয়ে দিতেন, এসবের পেছনে নাকি হাজার হাজার টাকা খরচ করতেন। ঠিকই শুনেছ, আমরা যে কত বড় জমিদার সেটা তুমি জানো তো। আমাদের এখানে দুর্গাপুজো হতো যখন, তখন এই তল্লাটে সাত দিন কারুর বাড়িতে আঁচ পড়তো না। আমি তো শুনেছি যে ঠাকুরদার ছেড়াদ্দতে নাকি কয়েক মন ঘি পুড়েছে। বাবা, সে ঘিয়েরও তো এখন মেলা বয়স হয়েছে, গন্ধ টন্ধ যেরকম নেই। একদিক থেকে কিন্তু বড়গিনি ঠিকই করছে, পরিবারের সম্মান রাখবার জন্য বেড়ালের বদলে বেয়ারির সাথে বেয়ে দিচ্ছেন। কে দিদি, কি বললে তুমি? আহা, ওর কথা বাদ দিন না আপনি। বলু তোকে আমি চুপ মারতে কয়েছিলুম না, একটা কথা যদি আর বলেছিস। ঠিক আছে দিদি, আমি চুপ মারছি, তবে একটা কথা বলে তারপর আমি মুখে কুলু মারব। দেখো, যদি ওই মেজগিন্নির বন্ধির সাথে মহিনের বিয়ে হতো, তাহলে তো কেমন ক্ষতিটা হতো। তার থেকে বেহারির সাথে বিয়েটা হয়ে মারাটা কাটছে। আরে বাবা, এটা তো আমাদের একটু সময় নিয়ে ফুর্তি করা উচিত। ওই যে কথায় বলেছে না, বসতে পেলে শুতে চায়, এ বড় খারাপ স্বভাব। আজ এটাকে কিন্তু চুতিয়ে লম্বা করছি কি? দিদি আমি চললুম, অনেক কাজ আছে। মহেন্দ্রর মায়ের সঙ্গে দেখা হলো না, বাড়ির অন্যান্যদের সঙ্গেও তো কথাবার্তা বলা দরকার ছিল। আমি জানি দাদা, আমি বারবার কথা বলতে আসছি এটা ভালো দেখায় না, বে বলে কথা। আমি হলুম যে মুখ মেয়ে মানুষ, আমি কি আর সবকিছু ঠিক করে ফেলতে পারি? কিন্তু আমার যা মানে ওই মইনের মা এত করে বললেন যে না এসে পারলুম না। তা ওনার বুঝি ঠিক এই সময় বাপের বাড়ি যাওয়া হঠাৎ দরকার পড়লো দিদি? আর বলবেন না দিদি, ওনার গা মানে আনন্দপুর থেকে হঠাৎ ওনার দাদা এসে হাজির হয়েছেন ওনাকে নিয়ে যাবেন বলে। কার নাকি খুব বিপদ, এক্ষুনি যেতে হবে। কিন্তু দিদি আমাকে বারবার বলে গেছেন বিয়ের দিনটা যেন আজকেই ঠিক করে যায়, উনি আর দেরি করতে পারছেন না। বটেই তো বটেই তো, কথায় তো বলে শুভস্য শীঘ্রম। জানি দিদি, আসলে আরো একটা জরুরি কথা বলতে আমি তাড়াহুড়ো করে চলে এলাম। মানে চুনি যতটা আপনাদের আপনার লোক, ততটা তো আমারও। তার কিসে ভালো হবে কিসে মন্দ হবে আপনাদের মতো আমিও ভেবে মরি। জানি দিদি জানি, সে আমরা ভালো করেই জানি, আপনি একটু হলেও আমাদের চেয়ে বেশি ভাবেন। সেই জোর থেকে আজকে একটা অন্য কথা বলতে এসেছি দিদি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। গিন্নি, ওনাকে তো সংকোচ করতে না করো, উনি তো এখন আমাদের আপনার জন, কুটুম বলে কথা, তারপর আবার ছেলে পক্ষ, ওনার কিন্তু এত কিন্তু কিন্তু করা মানায় না। বলছিলাম মইন আমাদের সোনার টুকরো ছেলে, কিন্তু কিন্তু দুজনে ঠিক হচ্ছে মিললে তবে তো বে এই কথা বলবেন তো, আমাদেরও কি সেই চিন্তে কম নাকি দিদি?
ব্যাপারে যে কথাখানা বলি, চুনির মইনের সঙ্গে নয় বেহারির সাথে বিয়ে দিন। চুনিকে মইনের নয় বেহারির পছন্দ হয়েছে, কথা বলে কি সোজা বিয়ের দিন পাকা করতে এসে বলবো বর বদল হয়ে গেছে। ভাববেন ওনারা ভগবান জানেন। দেখুন দেখুন আমাদের ঠাকুর মশাই জন্ম ছক তৈরিতে খুব হাত জস। আমি মহেন্দ্র আর আশার টিকুচি মিলিয়েছি। আপনি এলেন পুজোর দিন মুখে কিচ্ছুটি দিলেন নি, আজ আমি ছাড়ছি নে। চলুন দিদি আমার কথাটা গিন্নি ওনাকে বলো সেসব কথা হবে এখন, ভাত জুড়ে যাচ্ছে দুটো মুখে দিয়ে আসুন, আর কথা বলার সময় তো পড়েই রইল। দিদি আমার কথাটা খুব জরুরি ছিল। আচ্ছা সেই কথা পরে হবে, আপনি চলুন দেখিনি। ও বৌমা শিগগিরি মাসিকে নিয়ে এসো, আমি হেসেলটা দেখি। হ্যাঁ মা যাচ্ছি। তেনারা বেধান দিয়েছেন সূর্য ডোবার আগে আমাদের চলে যেতে হবে, সূর্য ডুবতে এখন অনেক দেরি আছে। পিসি বলা যায়নি তোদেরকে বিশ্বাস নেই, তোরা দিনকে রাতও করতে পারিস। এখনো তো আমরা এই ঘর ছাড়িনি ঠাকুমা, এ এখনো আমাদের ঘর। আপনারা জোর করে আমাদের ঘরে ঢুকে পড়ে আমাদের বিরক্ত কেন করছেন ঠাকুমা? তার চেয়ে যান সূর্যের দিকে তাকিয়ে বসে থাকুন, তিনি কখন অস্ত যান। কি যত বড় মুখ নয় তত বড় কথা, সূর্যের দিকে তাকিয়ে বসে থাকবো কেনলা? এই দণ্ডে ঘর ধরে তোদের বাড়ি থেকে বার করে দেব। কেন, তেমন তো কথা ছিল না। মুরব্বীরা তো আর জানতেন না যে কত বড় নষ্টা চরিত্রের ঢিঙ্গি মেয়ে তুই। এসব কি কইছো পিসি? যা বলছি ঠিক বলছি, ধারি মেয়ে, লজ্জা নেই, হায়া নেই, গায়ের পথের মাঝে পুরুষ মানুষের সঙ্গে রঙ্গ তামাশা করবে। আর আমরা তো মুখ বুঝে সহ্য করবো। আমি বলছি এই মেয়ে যদি আর এক দণ্ড এই গায়ে থাকে তাহলে গায়ের জোয়ান মদ্য পুরুষের সকলের মাথা খারাপ হয়ে যাবে, সবাই অতপাতে যাবে। না না ঠাকুমা অত কথার কাজ নেই, এক্ষুনি বিদায় করে দাও, চঞ্চল বিদায় করো। এই হারান যদু ইডিকা ইডিকা, এই এদের সমস্ত মালপত্র টেনে বাইরে বার করে। আপনার মনে বসিয়া
শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে আমি কেবল স্বপ্ন করেছি। কাকিমা তুমি কোথায় কাকিমা? আমার খুব কষ্ট হচ্ছে কাকিমা, তুমি কোথায়? কাকিমা তুমি একবার এসো না কাকিমা, আমার খুব কষ্ট কাকিমা। কাকিমা, কাকিমা যে আশালতার বাড়ি গেছে বর বদলের কথা বলতে। না না, এ হতে পারে না, কাকিমাকে আটকাতে হবে। যেমন করে হোক কাকিমাকে আটকাতে হবে। নিন দিদি, শুরু করো। মাসিমা, এই সব খাবার গুলো কে? তারপর দই মিষ্টিটাও খেতে হবে। নিন। এত খাবার কি কেউ খেতে পারে দিদি? পারে? আস্তে আস্তে খান না, এটুকু সব উঠে যাবে। ওই ওই তরকারিটা খেয়ে বলুন তো কেমন হয়েছে? ওটা আমি রেঁধেছি। দেখে সবই তো অমৃত মনে হচ্ছে মা। ও দিদি, এক এক সংসারের এক এক রকম সোয়া। আপনি বরং আশা মুখপুরীকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। আপনার সংসারের মানুষজনের পছন্দ অপছন্দ আপনি জানেন কি না? শুনি, সে তো শুনেছি হেসেলে মোটে ঘেঁচতেই চায় না। তা বললে চলবে কেন মাসিমা? ও বাড়িতে তো শুনেছি মেলা চাকর বাকর, তা কমন নিশ্চয়ই আছে রান্না? তা আছে, কিন্তু বেহারির সংসারে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাদ সবটাকে নিজেকেই করতে হবে। এত কি ভাবছেন মাসিমা? চুনিকে নিয়ে দুশ্চিন্তা করছেন? চিন্তা করার কি চুটি নেই, এ চুনি আর সে চুনি নেই। হ্যাঁ মাসিমা, মেয়ে একেবারে পাল্টে গেছে। আসল কথাটি বলি দিদি, আপনার কাছে বুঝি শুনেছে মহেন্দ্র কি খেতে পছন্দ করে কি অপছন্দ করে? সে তো আমার মাথা খেয়ে ফেললে সেই সব রান্না শেখা করার জন্য। মহেন্দ্র বাবুর কি পছন্দ কি অপছন্দ সে নিয়ে তো চুনির ভাবনা শেষ নেই। মইনের নয়, চুনির যে এখন বিহারীর পছন্দ অপছন্দ নিয়ে ভাববার কথা সে কথাখানা এদের ভুলি কি করে? কিন্তু কথাখানা যে পারতেই হবে। ও দিদি, কি হলো দিদি? হান না, বলছিলাম কি সংসারে মা তার উপর আপনি আছেন, সেই জন্যই বল ভরসা ওই মুখ পুরিটাকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। কথা বলার ছিল দিদি, আমার আরেক ছেলে ওই মইনের সাথে মেয়ে দেখতে এসেছিল, মইনের বন্ধু বেহারি, ও ডাক্তারি পড়ছে, খুব বিদ্যান আর বুদ্ধিমান ছেলে দিদি, এমন ছেলে সচরাচর দেখতে পাওয়া যায় না। সেই বেহারিকে মাসি, এটা তো গুগল পিটে, আমি এগুলো নিজের হাতে বানিয়েছি, তোমাকে এগুলো সব খেতে হবে আর বলতে হবে কেমন হয়েছে। দেখুন দিদি দেখুন, কি মেয়েকে নিয়ে আমি সংসার করি, এই নক্কিকে নিয়ে আপনি সংসারে যাবেন, আপনি দেখুন ভালো করে দেখুন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যেটাই মা। এই ভুল দেখে দেখে আমার চোখ পচে গেল, আমার চোখ হেজে গেল, আমার শ্বশুর বাড়ির লোকজন তো ভিড়মি খাবে। এবার কি যে করি, আসল কথা কানা যে কিছুতেই বলে উঠতে পারছি নে। ভাঙ ভাঙ সব ফেলে দে, সব ফেলে দে, পারে যেন করো না, সব ফেলে দে, সব ফেলে দে।
ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে যাবি, ওদিকে আগ।